subscribe my channel and press the bell icon and never miss an upload. BKK Minds. ATK সিজন 6 এর জন্য খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে এবং সিজন 6 এ ATK খুব একটা ভালো টিম গড়বে বলে ATK এর ম্যানেজমেন্টরা খুব আশাবাদী কারণ মাইকেল সোসিওর আজকে ATK কেনবার জন্য একদম ঝাঁপ দিয়ে পড়েছে মাইকেল সোসিওর আজকে 1.5 কোটিতে 3 বছরের জন্য সাইন করাতে চাই ATK তার মধ্যে 90 লাখ টাকা দিতে হবে জামশেদপুর এফসি কে এবং 3 কারোর 60 লাখ টাকা 3 বছরের জন্য মাইকেল সোসিও রাজকে ATK দিতে রাজি হলেন এবং মাইকেল সোসিও রাজ হয়তো ATK নেক্সট বারের জন্য খেলতে পারেন কারণ এত টাকার প্রস্তাব মাইকেল সোসিও রাজ সাথে হয়তো नाराज হবে এবং নেক্সট আসা যাক ATK ট্রির ব্যাপারে 2 কোটি টাকার প্রস্তাব দিলেন ট্রিকে যে জামশেদপুরের ক্যাপ্টেন ট্রি 2016 তে তার পারফরম্যান্স খুব ভালো ছিল ATK এবং তাদের তার ডিফেন্ডার ATK সারেনো এবং ট্রি খুব ভালো ডিফেন্ড করে ATK এর একটা ডিফেন্ডারে মজবুত করে 2016 তে কাপ নেওয়ার জন্য সিজন চ্যাম্পিয়ন হওয়ার জন্য ATK খুব দারুণ একজন প্লেয়ার ট্রি এবং তাকে 2 কারোর রুপিয়ে জামশেদপুর থেকে ছিনিয়ে নেওয়ার আশাবাদী আছে আপাতত ATK ম্যানেজমেন্ট কারণ তিনি ATK এর হয়ে খেলতে চান এটা আগেও বলেছেন এবং তাকে প্রস্তাব দিয়েছে মাত্র 2 কারোরে মিকু সিং এর আপডেট হলো মিকু সিং ATK খেলার প্রস্তাব দিয়েছে ATK এবং তাছাড়া পাশাপাশি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তাকে অফার করেছে দেখা যাক কিন্তু ATK সবথেকে মনে বেশি টাকার অফার করেছে মিকু সিং কে এই সিজনে কিন্তু বেঙ্গালুরুর এফসি লাস্ট চুক্তি হবে এপ্রিল মাসে তারপরে আবার সই করাতে হবে মানে বেঙ্গালুরু এফসির সাথে যা চুক্তি ছিল এই এপ্রিল মাসে সেটা শেষ হবে এবং মিকু সিংকে হয়তো অন্য টিমে দেখাতে পারে ATK এর পাশাপাশি কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান সবাই মিকু সিংকে নিতে চায় কিন্তু ATK হয়তো বেশি টাকার প্রস্তাব দিয়েছে এবং মিকু সিংকে হয়তো বেঙ্গালুরু থেকে ছেড়ে দেবে কারণ তার অনেক চোট হয়েছে মানে আই থিঙ্ক ইনজুরড হয়েছে তার জন্যে মিকু সিং অনেক ম্যাচ খেলতে পারেনি বেঙ্গালুরু হয়ে এবং বেঙ্গালুরু হয়তো কিছু ম্যাচ লস হয়েছে মানে বেঙ্গালুরু এফসি লস খেয়ে গেছে এবছরে মিকু সিংকে কিনা এবং তার চুক্তি শেষ হচ্ছে এপ্রিল মাসে এরপরেও ATK আশাবাদী করে আছে মিকু সিংকে নেওয়ার জন্যে হয়তো মিকু সিং হয়তো ATK জার্সিতে দেখা যেতে পাওয়ার বেশি চান্স এবং তার পাশাপাশি আমি তো আরেকবারও বলছি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান তাকেও অফার করেছে তো দেখা যাক এবং ATK এর কনফার্ম প্লেয়ার হয়ে গেছে সবথেকে দামি প্লেয়ার এবারে ATK নিয়ে নিল যে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার বলে কথা তো তার নাম আর না করলেই নয় সো এবং তাছাড়াও হয়তো ATK এর আরও মানে আন্ডার-19 হয়তো খেলা হয় সেই আপডেটগুলো আপনারা পান না আমার এই ভিডিওতে আমি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব তার জন্য আমার চ্যানেলটিকে আপনারা ফলো রাখবেন অবশ্যই।